নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অনুষ্ঠির কিচেনে আজ আমি করবো ইটালিয়ান ডিশ পিৎজা বর্তমানে ইয়াং জেনারেশন আর বাচ্চাদের হট ফেভারিট স্টেপ বাই স্টেপ বাড়িতেই কিভাবে পিৎজা করবেন সেটাই আজ আমি দেখিয়েছি ভেজ পনির পিৎজা করার জন্য প্রথমেই দু কাপ ময়দা পরিমাণ মতো নুন অল্প খাবার সোডা বেকিং পাউডার চিনি সাদা তেল আর টক দই প্রথমে একটা পাত্রে দু কাপ ময়দা নিয়ে নেব নুন নিচ্ছি এক চামচ মতো চিনি নিলাম এক চামচ মতো একটুখানি খাবার সোডা নিলাম হাফ চামচ বেকিং পাউডার নিলাম সাদা তেল নিচ্ছি দু চামচ মতো এবার ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে টক দই দিয়ে ময়দা মেখে নেব। পুরো ময়দাটাই কিন্তু দই দিয়ে মাখতে হবে ময়দা একটু নরম মাখতে হবে ময়দা মাখা হয়ে গেলে একটু সাদা তেল দিয়ে দেখুন কত নরম হয়েছে কোনো এয়ারটাইট টিফিন বক্স অথবা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা তো রাখতেই হবে এর থেকে বেশি সময় থাকলে কোনো অসুবিধা নেই টপিংয়ের জন্য লাগবে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম একটু বড়ো করে কাটা চিজ টমেটো কেচাপ বা সস চিলি সস চিলি ফ্লেক্স আর পনির প্রথমেই চিলি সসের মধ্যে বেশি পরিমাণে টমেটো সস নিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নেব সিরি সসের থেকে যেন টমেটো সসটা বেশি থাকে না হলে কিন্তু ঝাল হয়ে যাবে এরপর শুকনো ময়দা দিয়ে ময়দার ডো ভালো করে মেখে নেব দেখুন কত সফট আর সুন্দর ডো হয়েছে এবার দুটো বড় বড় লেচি কেটে নিলাম ঠিক এরকম বড় লেচি হবে একটা লেচি নিয়ে নেব আর একটা লেচি ঢাকা দিয়ে রেখে দেব। না হলে শক্ত হয়ে যাবে শুকনো ময়দা ছড়িয়ে নিলাম বেলে নেব। অথবা হাত দিয়ে চেপে চেপেও কিন্তু পিৎজা বেস তৈরি করা যায় খুব বেশি পাতলা বেলবো না একটু মোটাই বেলবো যার মধ্যে আমরা পিৎজা করব সেই সাইজের মতো তৈরি করব। দেখুন বেলা হয়ে গেছে এরপর একটা পাত্র নিয়ে নেব যার মধ্যে আমরা পিৎজাটা তৈরি করব। আমি এর মধ্যে কেক তৈরি করি আমি এর মধ্যেই কিন্তু পিৎজাটা তৈরি করব একটু তেল ব্রাশ করে নিচ্ছি শুকনো ময়দা ছড়িয়ে দেব। ঠিক কেক করার আগে যে যেইভাবে আমরা করি ঠিক ওই রকমভাবে রেডি করে নিচ্ছি যাতে পিৎজাটা খুব সহজেই উঠে আসে এরপর ওই পাত্রে পিৎজা বেসটা দিয়ে দিলাম হাত দিয়ে চেপে চেপে দেব যাতে চারিধারটা উঁচু আর মাঝখানটা একটু নিচু হয়ে থাকে যেরকম আমরা পিৎজাতে দেখে থাকি দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এরপর একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিতে হবে যেইভাবে আমি করছি ঠিক এইরকম করবেন এর মধ্যে তৈরি করা সস আমি দিয়ে দেবো যেটা চিলি সস আর টমেটো সসটা মিশিয়ে করেছি বেশ খানিকটা দেব ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একটা চামচের সাহায্যে এরপর চিজ গ্রেট করে দেব চিজ দেওয়া হলে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর পনির দিয়ে সাজিয়ে দেব দেখুন ঠিক এইভাবে করবেন আপনি চাইলে আরও নানারকম ভেজিটেবলস দিতে পারেন এরপরে আবার চিজ গ্রেট করে দিন যতটা ইচ্ছা চিজ দিতে পারেন কোনো অসুবিধা নেই পিৎজা বেসের উঁচু চারিধারটায় বাটার গলিয়ে অথবা সাদা তেল দিয়ে আঙুল বা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিন ঠিক আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এইভাবে লাগিয়ে দেবেন এরপর চিলি ফ্লেক্স ওপরে ছড়িয়ে দিলাম পর কেক আমরা যেভাবে করি একটা কড়াইয়ের মধ্যে অনেকটা নুন দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে পিৎজাটাকে বসিয়ে ঢাকা দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিলেই কিন্তু পিৎজা রেডি হয়ে যাবে আমি এটা গ্যাস তন্দরে করছি পিৎজা আমি বসিয়ে দিয়েছি আমি ঢাকা দিয়ে দেবো কুড়ি থেকে তিরিশ মিনিট আমি রাখবো তারপরে আমি চেক করে দেখবো হয়েছে কি না দেখুন তিরিশ মিনিট পর আমি খুলে দেখছি একদম রেডি আমার পিৎজা একদম রেডি হয়ে গেছে পিৎজা নামিয়ে গরম অবস্থায় আরও একটু চিজ গ্রেট করে দেবেন তাহলে খেতে আরও ভালো লাগ এরপর আমি এটাকে বার করে নেব বার করে নিয়েছি গরম গরম পিৎজা পিৎজা কাটার অথবা ছুরি দিয়ে কেটে নিন গরম গরম পিৎজা সার্ভ করুন আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ